নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটা রেসিপি। আজকে বানাবো শীতের ফুলকপি দিয়ে ভেটকি মাছের পাতলা ঝোল। এই মাছে একদম অল্প মশলা দিয়ে পাতলা ঝোলটা আমি তৈরি করে দেখাবো। গরম ভাতের পাশে এই শীতের সময় এরকম একটা মাছের ঝোল থাকলে আর কিছুই কিন্তু লাগবে না। তো দেখো, তার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি ভেটকি মাছ, যেটা পরিষ্কার করে আমি আগে থেকে ধুয়ে রেখেছি হলুদ লবণ দিয়ে ভালোভাবে। মাছটাকে এখন আমি মাখিয়ে নিব। মাছটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এদিকে কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে মাছের পিসগুলো একে একে আমি এখন ছেড়ে দিব। এই পিঠটা লাল হয়ে যাওয়ার পর আমি এখন উল্টে দিলাম। এই পিঠটা ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি এখন তুলে রাখবো। দেখো, মাছগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নিলাম। এইভাবে আরও মাছ যেগুলো ছিল পিসগুলো, সেগুলোকে আমি ভেজে নিয়েছি, ভেজে তুলে নিচ্ছি। সেই তেলেই এখন আমি দিয়ে দিলাম 8 থেকে 10 পিস মতন বড়ি। বড়িটা একটুখানি নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিব। তো আমার মোটামুটি একটুখানি লালচে হয়ে গেছে, আমি খুব কড়া করব না বড়িগুলোকে। তো বড়িগুলো ভেজে তুলে রাখলাম। তার মধ্যে আমি এখন অল্প একটুখানি তেল অ্যাড করে এর মধ্যে এখন আমি দিয়ে দেব 1টা শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি 1/2 চামচ মতন জিরে ফোড়ন। আর এখানে 2টো আলু আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই 2টো আলু দিয়ে দিলাম। আর আলুটাকে এখন নাড়াচাড়া করে একটুখানি ভেজে নিব। নাড়াচাড়া করে একটুখানি ভেজে নেওয়ার পর এখন আমি আলুটাকে ঢাকা দিয়ে দেব। 2 মিনিট মতন হয়ে গেছে ঢাকা দিয়ে ভাজা। এবার তুলে নিয়ে এখানে আমি একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব এখন আমি ফুলকপি। ফুলকপিটা আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছি। তো ফুলকপিটা দিয়ে আলু দিয়ে এখন একটুখানি নাড়াচাড়া করে প্রথমে ভালো করে ভেজে নিব। ফুলকপি আলুটাকে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দিয়ে এইভাবে কিন্তু মাঝে মাঝে আমি নাড়াচাড়া করে দেবো, তুলে তুলে এভাবে ভেজে নিয়েছি। 2-3 বার তুলে তুলে আমি ঢাকা তুলে ভেজে নিয়েছি। এবং দেখো, অনেকটা লালচে হয়ে গেছে আলু আর ফুলকপি। এখন দিয়ে দেবো এখানে আমি 1 চামচ মতন লবণ, আর দিয়ে দেবো অল্প সামান্য হলুদ গুঁড়ো। হলুদ লবণটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতন চিনি। সমস্ত কিছুকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দেব 1টা বড় সাইজের টমেটো, যেটা আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম। আর দিয়ে দিলাম বাটিটা ধুয়ে সামান্য অল্প একটুখানি জল। এবার সমস্ত কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখন টমেটোটাকে, ফুলকপি আলুটাকে 2 মিনিট মতন ঢাকা দিয়ে হতে দিব। আর এইদিকে আমি তৈরি করে নেব 1টা মশলা। এখানে আমি নিয়ে নিলাম 1 চামচের একটু কম ধনে গুঁড়ো, 1 চামচের অল্প কম জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচেরও কম লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, আর একটু কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখলাম। এদিকে 2 মিনিট মতন টমেটোটা হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গুলে রাখা মশলাগুলো। আমি এখানে কিন্তু আদা রসুন পেঁয়াজ কিছুই ব্যবহার করছি না, টমেটো দিয়েছি, আর যা দিলাম এই গুঁড়ো মশলা, এটা দিয়ে কিন্তু আমার এই পাতলা ঝোলটা আজকে হবে। তো বাটি ধুয়ে একটুখানি জলও দিয়ে দিলাম এবং সমস্ত কিছু করে নেড়ে চেড়ে এখন যে ভেজে রাখা যে বড়িটা আছে সেই বড়িটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে বড়িটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমার বড়িটা সেদ্ধ হতে একটু সময় লাগে। তোমাদের যদি বড়ি হতে সময় না লাগে তারা কিন্তু ঝোলে দিলেও পারবে। তো আমি দেখো ঢাকা দিয়ে দিয়ে অনেকবার তুলে তুলে কষিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে দিয়ে করলে আলু ফুলকপিটা দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। সমস্ত কিছু এত বড় বড় করে কাটা সত্ত্বেও কিন্তু ভালোভাবে আলু বড়ি সেদ্ধ হয়ে গেছে। মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা আমার একটুখানি কমই মনে হচ্ছে, তো তার মধ্যে আমি আর একটু অল্প জল দিয়ে নিব যাতে ঝোলটা একটুখানি হয়। আর বড়িতে কিন্তু জলটা যেহেতু টেনে নেবে তার জন্যে আমি আর একটু জল এর মধ্যে দিয়ে দেব। ভালো করে সমস্ত কিছুকে নেড়ে চেড়ে এখন আমি ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর এটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব এখন ভেজে রাখার মাছের টুকরোগুলো।
সমস্ত মাছগুলো দেয়া হয়ে গেলে আমি এখন ওপর থেকে হালকা হাতে নেড়ে চেড়ে দিব। তারপর আমি এখানে ঢাকা দিয়ে এটাকে আমি হাল মানে আঁচটা কমিয়ে দিয়ে বেশ 5 থেকে 7 মিনিট মতন সেদ্ধ করে নিব, যাতে আলু ফুলকপি বড়িটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমার আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেছে, আমি ওপর থেকে দিয়ে দিলাম এখন ধনে পাতা। এভাবে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু তার স্বাদ কিন্তু অনেকটাই আলাদা হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো দেখো আমার মাছের ঝোল পুরো রেডি হয়ে গেছে, আর আমি ঘি গরম মশলা কিছুই ব্যবহার করবো না এখানে, একবারে পাতলা একটা ঝোল। এটা কিন্তু গরম ভাতে খুব ভালো লাগবে, তোমরা অবশ্যই তৈরি করে খেও। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিয়ে পাশে থেকো, আর সবাই যে যেখানেই থেকো সুস্থ থেকো ভালো থেকো।